नमस्कार बन्धुरा, वेलकम बैक टू सोम्स क्लासरूम। আজকের অঙ্ক পরীক্ষা, কালকের ইতিহাসের পরীক্ষা, পরপর নাকি দুটো পরীক্ষা স্টুডেন্টদের বিশাল খারাপ হয়েছে। লাস্ট মুমেন্টে আমার যে একটাই কথা বলার, যে তোমাদেরকে বারবার আমি বলেছি যে বই, টেক্সট বই খুঁটিয়ে পড়ো, আদারওয়াইজ যারা নোটস পারচেস করেছো নোটটাকে খুঁটিয়ে পড়ো, ডিটেলসে পড়ো এবং তার সঙ্গে টেস্ট পেপার করো। এই দুটো কাজ যে করবে তার কোনো কিছু টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি মনে করি তোমরা সারাটা বছর এতটা পরিশ্রম করেছো, লাস্ট মুমেন্টে শুধুমাত্র কালকের দিনটার জন্য তোমাদেরকে আর একবার উঠে দাঁড়াতে হবে, আর একবার লড়াইটা করতে হবে, আর একবার এগিয়ে যেতে হবে, থামাটা আর যাবে না। কারণ আজকের এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানের পর অনেক স্টুডেন্টদের মাথায় কি চলছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিছু স্টুডেন্ট আছে যারা এই কথাটা ভাবছে যে কালকের পরীক্ষাটা হলে আমার পড়াশোনা এখন আর করতে হবে না, আমি ঘুরতে যাব, অন্য জায়গায় যাব, আমার মাসির বাড়ি, পিসির বাড়ি, দীঘা, পুরী, মন্দারমণি, কাশ্মীর, সিমলা, হাজারটা জায়গা তার মাথার মধ্যে ঘুরছে। এই টেন্ডেন্সির জন্য পড়া কিন্তু আজকে অনেককেই ঠিকঠাকভাবে করবে না। আমি জানি, আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই সব ভুলে যাও, পরীক্ষার পর কি করবে সেটা পরীক্ষার পর দেখা যাবে। এখন তোমার হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় নিজেকে পুরো নিংড়ে দাও, আর এখন যেটুকু টাইম আছে নিজেকে ফাটিয়ে রেখে দিতে হবে, কালকের পর দেখা যাবে। আমাদেরকে আর একবার উঠে দাঁড়াতে হবে, যতবার পড়ে যাই না কেন ততবার যদি আমরা উঠে দাঁড়াতে পারি তবে সেই লড়াইটাই হচ্ছে আসল লড়াই, ততবার আমাদেরকে ফাইট ব্যাক দিতে হবে যতবার আমরা পড়ে যাব। জানি না কার পরীক্ষা কিরম হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এর কাছ থেকে আমি মিক্সড রিভিউ পাচ্ছি, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ আজকের অঙ্ক পরীক্ষার পর, মিক্সড রিভিউ পুরোপুরি কিন্তু কালকে ইতিহাসের মতন আমি পাইনি, যে সবাই বলছে স্যার খারাপ হয়েছে, মিক্সড রিভিউ পাওয়া যাচ্ছে আজকের, যে কেউ বলছে ভালো, কেউ হচ্ছে খারাপ। তো আমি তোমাদেরকে বলবো শেষ মুমেন্টের জন্য আর একবার উঠে দাঁড়াও, আর একবার লড়াই করো, আর একবার ফাইট ব্যাক করো, আর একবার বাউন্স ব্যাক করো। এই শেষ মুমেন্ট আর তোমার কাছে এখন কালকের পর অনেক বড় একটা তোমার কাছে শান্তি, অনেক অনেকটা তোমার কাছে রিলিফ। তো সুতরাং আর একটা বার তোমাকে উঠে দাঁড়াতে হবে, শেষ মুমেন্ট, শেষ লড়াইটা আর একবার লড়তে হবে, ময়দানে আর একবার যেতে হবে, তোমার তরোয়ালটা আর একবার চালাতে হবে, শেষ মুমেন্টের জন্য আর একবার লড়াইয়ের জন্য প্রস্তুত নাও, আর একবার উঠে দাঁড়াও, পরের কথা পরে দেখা যাবে। অনেকে ভাবছে যে স্যার আমাদের পরীক্ষা খারাপ হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকে বলছে যে স্যার আমরা কি ফেল করে যাব, অনেকে অনেকে টেনশন করছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, মাধ্যমিকে ফেলের যে রেট বা ফেল করার যে হার সেটা তুলনামূলক অনেক 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 কম। তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই পাস করে যাবে, ভালোই রেজাল্ট হবে, এটুকু মাথায় রেখো। আর একটা কথা মাথায় রাখবে, কোয়েশ্চেন পেপার যদি খুব কঠিন হয় তাহলে তা সেক্ষেত্রে কিন্তু নম্বর বেশি করেই দেওয়া হয়ে থাকে। সাধারণত তুমি দেখে থাকবে যে পরীক্ষার কোয়েশ্চেন পেপার যত কঠিন হয় সেই পরীক্ষার খাতা কিন্তু তত হালকা করে দেখা হয় এবং নম্বর বেশি দেওয়া হয়। এবার এই কথাটা ঠিক যে তুমি যদি খাতায় লিখতেই না পারো তাহলে তোমাকে নাম্বার কোন জায়গায় দেবে, কিন্তু সেটা কথা নয়, টেনশন করবার কোনো দরকার নেই। পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমার কাছে যেটা আছে আমি সেটার জন্য লড়াই করব, সেই জিনিসটাকে পাওয়ার জন্য লড়বো, সেই জিনিসটার জন্য আর একবার আমরা ফাইট ব্যাক করবো, আর একবার উঠে দাঁড়াবো, ঠিক আছে? আমি তোমাদেরকে কিছু কথা বলবো ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার আগে, ছোট্টখাটো একটা টিপস দেবো। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কালকের পরীক্ষা পাওয়ার পর এমসিকিউ আগে দেখবে না, এসএকিউ আগে দেখবে না, দরকার নেই। আগে তোমরা তিন মার্ক্সের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবে। সাধারণত দেখবে যে কালকের ওই পরীক্ষাতে দেখবে অসওয়াল পদ্ধতি, স্পর্শ পদ্ধতি, বা তোমার হচ্ছে যে হেবার পদ্ধতি, বা হচ্ছে লাভলাং পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে দেখবে একটা পদ্ধতি ওই পরীক্ষাগারের রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন, এরকম জায়গা থেকে একটা তিন নম্বরের কোশ্চেন পেয়ে যাবে, স্পর্শ বা হেবার বা অসওয়াল্ড, এরকম একটা টাইপের একটা কোশ্চেন তুই পেয়ে যাবে, ঠিক আছে? তো ওই গ্রুপটা দেখবে তিন মার্ক্সের যে গ্রুপটা রয়েছে না, যেখানে শুধু তিন মার্ক্সের কোশ্চেনগুলো থাকে, ওই গ্রুপটা তোমরা সবার আগে সলভ করবার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে দু মার্ক্সের গ্রুপগুলো করবে, তারপরে শর্ট কোশ্চেন অ্যান্সার করবে, তারপরে এমসিকিউ এসিকিউতে যাবে, কারণ এমসিকিউ এসিকিউতে যদি একবার টাইম চলে যায় আমাদের কাছে সেই টাইম আর ফিরে আসবে না। তো আমি মনে করি এমসিকিউ এসিকিউর জন্য পরে আমরা টাইম দেবো, অত টেনশন করবার কিচ্ছু নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আমার এখন সামনের দিকে এগিয়ে চলতে হবে। একটাই কথা মাথায় রাখতে হবে, যা হারিয়েছি হারিয়েছি, যা হারিয়েছি জীবনে সেই জিনিসে আর পিছনে ফিরে আর দেখবো না। শেষ কথা আমার একটাই কথা, আরও একবার আমার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি একটাই কথা তোমাদেরকে বলবো, শেষ কথাটা আমি শেষ করব হচ্ছে একটা ছোট্ট গান দিয়ে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দি, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি,
নিজেকে নিজেকে, আর একবার উঠে দাঁড়ানোর গান, আর একবার লড়াই করার গান, শেষ মুমেন্টের লড়াই, লাস্ট লড়াই, জীবনের শেষটা লড়াই, তোমাকে নিংড়ে দিতে হবে নিজেকে। যতটুকু টাইম আছে তুমি নিজেকে নিংড়ে দাও, ফাটিয়ে পড়াশোনা করো। লাস্ট মুমেন্টে একটাই কথা বলবো, যদি খারাপ হয়ে থাকে ইতিহাস আর অঙ্ক পরীক্ষা ভুলে যাও, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন একটাই কথা, আমাদেরকে ফিজিক্যাল সায়েন্সের জন্য লড়াই করতে হবে। ফিজিক্সের যে এত প্রবলেম আমি তোমাদেরকে সলভ করিয়েছি, এত ভিডিও দিয়েছি, অলমোস্ট সব চ্যাপ্টার শেষ করিয়েছি, সেই মর্যাদাটা তোমাকে রাখতে হবে। আর লাস্ট মোমেন্টে একটা কথা বলে যাই, যদি সব পড়া হয়ে গিয়ে থাকে, হাতে যদি টাইম থাকে, যদি টাইম থাকে, আমি বলছি না কাউকে করতে, কালকে সিটিবিএনের চ্যানেলে আমি আবার লাইভ আসছি, সিটিবিএনের চ্যানেলে আলোর বাকি থাকা কিছু অঙ্ক নিয়ে আমি ডিসকাশন করবার চেষ্টা করব। যদি কেউ দেখতে চাও 9:30 সময়, যদি তোমাদের টাইম, আমি জানি এখন দেখার কোনো দরকার নেই, যদি না হয়ে থাকে না হয়ে থাকে, দেখার দরকার নেই, আমি বলবো দেখার দরকারও নেই প্রোগ্রামটা, ঠিক আছে? যদি পারো তাহলে দেখো, যদি সব পড়া হয়ে গিয়ে থাকে তাহলে লাস্টের মোমেন্টে কিছু অঙ্ক আমি দেখে অঙ্ক দেখে যাও। একটাই কথা, পরীক্ষা ফাটিয়ে দিতে হবে, নিজেকে আর একবার নিংড়ে দিতে হবে, আর একবার উঠে দাঁড়াতে হবে, আর একবার লড়াই করতে হবে, আর একবার ফাইট ব্যাক করতে হবে, ঠিক আছে? যা হয়ে গেছে একটাই কথা, আর একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। গুড বাই।